প্রায় 15 দিন ধরে বন্ধ ছিল বান্দরবনের নাইখং ছড়ির ঘুমধুম ও তুম্র সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর গোলাবর্ষণ। আকাশে দেখা যাচ্ছিল না মিয়ানমার বাহিনীর হেলিকপ্টার ও যুদ্ধবিমান উড়তে। দীর্ঘ প্রায় এক মাস পর আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে সীমান্ত পারের মানুষের জীবনযাত্রা। এমনই মুহূর্তে নাইখংছড়ি সদর ইউনিয়নের জামছড়ি ও দোছড়ি সীমান্তে আবারও গোলাগুলি শুরু হয়। গতকাল শনিবার দুপুর 12টার দিকে হঠাৎ নাইখংছড়ি সদর ইউনিয়নের 4, 6, 8 ও 9 নং ওয়ার্ডের চেরার মাঠ সীমান্তের 44, 45, 46 সীমান্ত পিলার ও দোছড়ি ইউনিয়নের 47, 48 ও 59 সীমান্ত পিলারের ওপার থেকে মিয়ানমার বাহিনী তাদের পুরান মাইজা ক্যাম্প, অংচা ফ্রি ক্যাম্প ও সালিডাং ক্যাম্পের চৌকি থেকে অগণিত মর্টার ও আর্টিলারি বোমা নিক্ষেপ করে। এ সময় বোমা বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে সীমান্ত এলাকা। বিস্ফোরণের আওয়াজে আতঙ্কিত হয়ে পড়ে সীমান্ত পারের বাংলাদেশিরা। নিজ এলাকায় আতঙ্কিত জনগণকে নিরাপদ আশ্রয় দিতে গিয়ে মিয়ানমার বাহিনীর ছোড়া গুলি থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন নাইখংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আফসার। অনেকদিন ধরে গুমধুম সীমান্ত দিয়ে গোলাগুলি হচ্ছে, শুনেছি আজকে সকাল 12টায় মেসেজ পেলাম যে আমার এলাকার 6 নম্বর ওয়ার্ডের খেলার মাঠে গোলাগুলি হচ্ছে। এটা শুনে আমি আমার সীমান্তবর্তী এলাকার যেগুলি জনগণ আছে তাদেরকে নিরাপদ স্থানে আনার জন্য গিয়েছিলাম 4টা বিকাল 4টার দিকে। তো এলাকাবাসী সহ যাওয়ার পর প্রায় 2 কিলোমিটার দূরে আমি অবস্থান করছিলাম, কিন্তু ওইখানেও আমার সামনেই মাথার উপর দিয়ে একটা বুলেট, হয়তো এটা 47 অথবা অন্য রাইফেলের বুলেট হবে, এরকম একটা বুলেট আমার মাথার উপর দিয়ে চলে আসছে। এদিকে নাইখংছড়ি সদর ইউনিয়নের জামছড়ি ও দোছড়ি সীমান্তে নতুন করে মিয়ানমার বাহিনীর গুলি বর্ষণের ঘটনায় সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। মিয়ানমার বাহিনীর গুলি বর্ষণের ঘটনাসহ সকল ধরনের পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সবসময় সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে। তবে নাইখংছড়ি তুম্র ও ঘুমধুম সীমান্তের পর সদর ইউনিয়নের জামছড়ি ও দোছড়ি সীমান্তে নতুন করে মিয়ানমার বাহিনীর গুলিবর্ষণের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সীমান্ত পারের ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিতে কাজ করছে স্থানীয় জনপ্রতিনিধিরা। যে হারে গোলাবর্ষণ করতেছে, ইতিমধ্যে আমাদের এলাকার মধ্যে আছে কয়েকটা গোলাবর্ষণ দুটা, এবং এই ব্যাপারে এই এলাকার বর্ডার এলাকার মানুষ বা আমরা সবাই খুব আতঙ্ক আছি। আমার সীমান্তে গোলাগুলি চলতেছে এবং সীমান্তে মানুষ আতঙ্কে আছে, আমরা তাদেরকে আশ্বস্ত করতেছি। বিজিবি সার্বক্ষণিক টহলে আছে, আমরা যে কোনো সময়ে তাদেরকে নিরাপদ স্থানে আনব বলে তাদেরকে আমরা বলে দিচ্ছি। এবং ইদান কয়েকদিনের মধ্যে গতকালকেও একজন মানুষ মাইন বিস্ফোরণে আহত হয়েছেন, আমরা সার্বক্ষণিক ওনাদেরকে জনগণকে অ্যালার্ট করে রাখতেছি।